ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কর্মী রিক্রুট করা হচ্ছে এখানে বিভিন্ন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে যেখানে সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের আনন্দধারা প্রকল্পের নিয়োগ করা হচ্ছে সো কি শিক্ষাগত যোগ্যতা লাগবে মোট শূন্যপদ কতগুলি রয়েছে বেতন কাঠামো কেমন রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও ভিডিওর শেষে আবেদন প্রক্রিয়াও জানিয়ে দেবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সো একটি সিঙ্গেল ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করতে চলেছি অফিসিয়ালি নোটিফিকেশান সহ সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরি নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও তারা ডিসক্রিপশন বক্স ফলো করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে

ডেসক্রিপশন বক্স ফলো করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে সেখানে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে সো প্রত্যেকে ডেসক্রিপশন বক্স ফলো করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সো চলো ভিডিওটি শুরু করার যাক চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে এবং নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার একুশ সালে যার মেমো নম্বর অবশ্যই তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছো এখানে জানিয়েছে হেডলাইনে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার বিডিএসপিএস অ্যাট ও এস এফ ব্লক আন্ডার এনআর ই ব্লক সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার পোস্টে রিক্রুট করেছে পোস্টের ক্ষেত্রে তোমাদের জানিয়েছে বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার পোস্টে রিক্রুট করাচ্ছে এরপর এখানে দেখো তোমাদের জানিয়েছে আইডেন্টিফিকেশন অফ ক্যান্ডিডেট এখানে জানিয়েছে দেখো ওয়ান পার গ্রাম পঞ্চায়েত এখানে দেখতে পাচ্ছো তোমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে কর্মী রিক্রুট করা হবে যেখানে তোমরা আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে দেখো মিনিমাম বয়স তোমাদের পঁচিশ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে হবে অর্থাৎ পঁচিশ থেকে তোমরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স হিসেব করতে হয় ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশের হিসেবে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি প্রয়োজন দেখো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হলেই আবেদন করতে পারবে আর যদি তোমরা কমার্স শাখায় গ্র্যাজুয়েশান পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা অগ্রাধিকার পাবে আর যদি অন্য শাখাতেও পাস করে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে এখানে জানিয়েছে দেখো ক্রাইটেরিয়া অফ আইডিফিকেশন প্রথমেই জানিয়েছে দেখো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে সাথে দেখো তোমাদের এখানে জানিয়েছে তোমাদের অবশ্যইখানে ম্যাথ এবং বিজনেসের ওপর আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আবেদন করবে বা যে ব্লকের ক্ষেত্রে তোমরা আবেদন করবে সেই ব্লক বা গ্রাম পঞ্চায়েতে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে মিনিমাম তোমাদের দু বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে সাথে তোমাদের বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন চালানোর স্কিল থাকতে হবে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এরপর এখানে দেখো কম্পালসারি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে জানিয়েছে অবশ্যই তোমাদের মহিলা প্রার্থী হতে হবে অর্থাৎ মহিলা প্রার্থী হলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে সাথে তোমরা যদি এস এইচ যদি তোমরা মেম্বার হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এরপর এখানে টার্ম কন্ডিশনের ক্ষেত্রে জানিয়েছে দেখো আবেদন তোমরা কীভাবে করবে সেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে তোমরা নোটিশ ডাউনলোড করে দেখে নেবে এখানে বেতন দেখো তোমাদের প্রতিদিন তিনশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ পার ডে হিসেবে তোমাদের বেতন দেওয়া হবে যেদিন কাজ করবে সেই দিনে তিনশো টাকা দেওয়া হবে অর্থাৎ প্রতিদিন তোমাদের তিনশো টাকা করে বেতন দেওয়া হবে এরপর এখানে দেখো আবেদন তোমরা কীভাবে করবে আবেদন করার জন্যে এই নোটিসের মধ্যেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি এফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এর সাথে এখানে দেখো কিছু ডকুমেন্ট অ্যাটেচ করতে বলেছে যেগুলো অবশ্যই দেখে নেবে এখানে দেখতে পাচ্ছ আইডেন্টি কার্ড অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে একটি অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডের মধ্যে একটি এজ প্রুফ হিসেবে তোমাদের অবশ্যই ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমকে অ্যাডমিট কার্ড কার্ডটা দিতে হবে এরকম শন সমস্ত সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে এবং আদার ডকুমেন্ট যদি থাকে সেগুলি দেবে দেওয়ার পর একটি মুখবন্ধ খাম নেবে যার উপরে অবশ্যই লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে যে পোস্টে আবেদন করবে সেটা অবশ্যই লিখে দেবে লেখার পর এখানে দেখো ঠিকানা রয়েছে এই ঠিকানায় গিয়ে তোমরা জমা দিতে পারো বা বাই পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দিতে হবে লাস্ট ডেট রয়েছে এখানে আটই ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারো নোটিশটি প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং তোমরা অবশ্যই যদি বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে নোটিশের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই বাকি ইনফরমেশন তোমরা পড়ে নিতে পারো নোটিশের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে এছাড়া অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করতে পারো